নায়িকা পরিমলের সাথে এক ডিবি কর্মকর্তার সখ্যতার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিমলি, পিয়াসা মৌ ও নজরুল ইসলাম রাজ এখন সিআইডির কাছে। এর মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এক প্রশ্নের জবাবে সিআইডি কর্মকর্তা জানান, পরিমলির অনৈতিক কাজের সাথে প্রভাবশালী কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। জড়িত থাকে তো যদি আমি বললাম যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ না, তা আমরা সেগুলো আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব, এবং আমি নিশ্চিত যে যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। তদন্ত শুরু করেছি, তদন্তের যে অগ্রগতি সেটি আমরা সময় সময় আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব, এবং আমরা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সিআইডিতে যেহেতু তদন্ত হচ্ছে এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ, এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারবো।